বই মেলা, বইপ্রেমীদের প্রাণের মেলা। প্রতিবছর এই মেলার দিকে চেয়ে থাকেন বইপ্রেমী পাঠক, লেখক ও প্রকাশনী প্রতিষ্ঠানগুলো। বগুড়ায় 30 বছর ধরে এই মেলার আয়োজন করছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট। শেষ দিনে জমে উঠেছে বগুড়াবাসীর প্রাণের বইমেলা। এবছর 20-28 ফেব্রুয়ারি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশে শহীদ খোকন পার্ক এলাকায় আয়োজন করা হয় অমর একুশে বইমেলার। পছন্দের বই খুঁজতে বইয়ের স্টলগুলোতে ভিড় করছেন শিশু কিশোর সহ সব বয়সী পাঠক। প্রতিটি স্টল ঘুরে নিজের পছন্দ মতো বই সংগ্রহ করছেন তারা। লেখক হিসেবে পার্সোনালি পছন্দ হুমায়ুন আহমেদের। আরেকটা বিষয় হচ্ছে নিয়মিত বই পড়া বলতে কাব্য, উপন্যাস, উপাখ্যান এই জিনিসগুলোই বেশি পড়া হয়। যেহেতু মেলার শেষ দিন আজ, সেহেতু দেখা যাচ্ছে নতুন বইয়ের কালেকশন একটু কম। দেখা যাচ্ছে আমরা যদি কোনো ছোট বাচ্চাকে নিয়ে যাই একটি বই কিনতে গেলে, শুধু যে বইয়ের মোড়ক অথবা একজন লেখকের নাম দেখে একটি বই কিনতে হবে তা নয়, একজন বাচ্চা দেখা যাচ্ছে বইটি পড়ার সুযোগ চাচ্ছে। এই পরিসরে আসলে সেটা হয় না, এরকম যানজটের কারণে সেটা হয় না। একটু বড় পরিসরে একটু ফাঁকা জায়গায় করলে আমাদের জন্য ভালো হয়। এখানে আসলে আমার ছেলের জন্য যে বইগুলো দরকার, ছোটদের যে বই, বিভিন্ন বিজ্ঞানের বই আছে, আবিষ্কার বা আবিষ্কারক, এরকম আমরা কয়েকটা বই কিনেছি সব ছেলেদের জন্য, আমার ছেলের জন্য বিশেষ করে। আমি গল্পের বই পড়ি ঠিক, কিন্তু আমার আসলে ছোটদের পড়ায় উদ্বুদ্ধ করার জন্যে গল্পের মানে বিভিন্ন জিনিস জানার ব্যাপার আছে। তো এটা যদি আরও কিছুদিন হয়তো সময় নিয়ে একটু ঘুরে ফিরে দেখতে পারলে, আমরা তো চাকরি বাকরি করি, ফলে আমরা একটু সময় নিয়ে যদি আসি বা বিকাল টাইমে যদি কয়েকটা দিন একটু সময় নিয়ে ঘুরে ফিরে দেখা যায়, তাহলে হয়তো ছেলেদের জন্য বা নিজেদের জানার জন্য আরও কিছু ভালো বই আমরা দেখতে পাবো। এটা একটা ফাঁকা মাঠে যদি করা যায় সেটা আরও ভালো। এদিকে বই বিক্রেতারা বলছেন, শেষ দিনে পাঠকের ভিড় থাকলেও আগের দিনগুলোতে খুব একটা ক্রেতার ভিড় ছিল না। গত 2 দিন হলে ভালো আছে, কিন্তু 21 ফেব্রুয়ারির পরে একটু চাপ কম ছিল। আজকে লাস্ট দিন, আজকে আমরা আশা করতেছি মাগরিবের পরে থেকে একটু চাপ মনে হয় হবে, যে বই মানুষ এখন কিনতেই চায় না, ফোন এসে না, বই কেনার প্রতি মানুষের মনোবল একেবারেই কম। বই দেখে যদি আমরা 25% ছাড় দিচ্ছি, 30%, 50%, কিন্তু তারপরে বইগুলো কিনতে চায় না কেউ। ইসলামিক বইগুলো এখন বেশি চলতেছে, তারপরে উপন্যাস আছে, তারপরে হলো গিয়ে হুমায়ুন আহমেদের বইগুলো, তারপর জাফর ইকবালের সায়েন্স ফিকশন বইগুলোই বেশি চলতেছে। তরুণ লেখকদের লেখা নতুন বই ও সুপ্ত প্রতিভা পাঠকদের মাঝে ছড়িয়ে পড়ে বই মেলার মধ্য দিয়ে। এবছর বেশ কিছু তরুণ লেখকদের বই প্রকাশিত হয়েছে। এই বইটা আমার বগুড়াতে, যেহেতু আমার বগুড়া জেলা, এই জন্য বগুড়াতে এই স্টলে পাচ্ছেন, দেন পাশাপাশি ঢাকায় 3 নং স্টলে পাওয়া যাচ্ছে। আমি তো প্রথমে ভয়ে ছিলাম যে আমি তরুণ একজন লেখক আসলে কি হবে, কিন্তু আশা করি বা দেন এই যাবতে ইনশাল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। ছোট বড় 7টি স্টল ছিল এবারের বই মেলায়। মেলা চলাকালীন প্রতিদিন বিকেলে শহীদ খোকন পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে মেলায় আগতদের। মাস্ক পরে আসেননি এমন দর্শকদের বিনামূল্যে মাস্ক ও পানি সরবরাহ করতে দেখা গেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। খাবার মতো পানির আয়োজন নেই, তো আমরা ভাবলাম যে অনেকে মাস্কও নিয়ে আসে না বা মাস্ক নষ্ট হয়ে যায়, তো আমরা ক্ষুদ্র একটি আয়োজন করলাম যে আমরা কিছু পানি রাখবো প্রতিদিন 200 বোতল করে, যারা বই মেলায় আসবে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে ফ্রি পানি নিয়ে যাবে, যাদের মাস্ক থাকবে না তারা এখান থেকে মাস্কগুলি নিয়ে যাবে। বাসায় মাস্ক রেখে যাচ্ছিলাম, আপনাদের এখান থেকে মাস্ক দেওয়া তো খুব ভালো লাগছে, আর আপনারা যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করছেন এই জন্য খুবই খুবই ভালো লাগছে। আমরা আশা করি আর কিছু লোক, এটাই কামনা করছি। মেলায় আগত পাঠক ও ক্রেতারা বলছেন, আগামীতে মেলার সময় আরও বাড়িয়ে খোলা মাঠে নিরিবিলি পরিবেশে হওয়া প্রয়োজন। মেহেদি হাসান নাইম, পুণ্ড্র নিউজ।